গেল বছর দেশে সড়ক দুর্ঘটনা হয়েছে 7024টি, এতে মারা গেছেন 8104 জন। প্রতিরোধে সরকারি তত্ত্বাবধানে মনিটরিং সেল গঠন সহ সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়নের দাবি নিরাপদ সড়ক চাই সংগঠনের। সড়কে শৃঙ্খলা ফেরাতে 2018 সালে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলে স্কুল শিক্ষার্থীরা, যাতে সংস্কার হয় সড়ক ও পরিবহন আইন। এটি বাস্তবায়নে সব মহল থেকে আসে প্রতিশ্রুতি। তবে শিক্ষার্থীরা স্কুলে ফেরার সাথে সাথে শৃঙ্খলা ফেরানোর তাগিদও স্তিমিত হয়। সড়কে থামানো যায়নি মৃত্যুর মিছিল। বিশেষ করে 2020 ও 2021 সালের চেয়ে 22-এ বেড়েছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। জাতীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে নিরাপদ সড়ক চায় বলছে 2022 সালে দুর্ঘটনা ঘটে 7024টি, যাতে প্রাণহানি 8104 জনের আর আহত 9783 জন। 2021 সালের তুলনায় 2022 সালে দুর্ঘটনা বেড়েছে 2932টি এবং মৃত্যু বেড়েছে 3135 জন ও আহত 4698 জন। সড়ক দুর্ঘটনা বাড়ার পেছনে আইনের বাস্তবায়ন না হওয়া সহ 16টি কারণের কথা বলছে নিরাপদ সড়ক চাই। সকল ধরনের যানবাহনে অশিক্ষিত, অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন 2018 পুরোপুরি বাস্তবায়ন না হওয়া মূল কারণ বলে চিহ্নিত করা হয়। সরকারি তত্ত্বাবধানে মনিটরিং সেল গঠনের দাবিও জানিয়েছে সংগঠনটি। দুর্ঘটনার পরিসংখ্যান ও প্রতিবেদন তৈরিতে মন্ত্রণালয়ের একটি সেল গঠন করা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধে একমত বাংলাদেশ ও ভারত, তবে পুরোপুরি কেন তা বন্ধ হচ্ছে না সেটি খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সেমিনারে এই কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, ভারতের কাছে অপ্রিয় সত্য তুলে ধরতে পিছপা হয় না বর্তমান সরকার। গত সপ্তাহেই সীমান্তে তিনজনের প্রাণ গেছে। বিষয়টি মোদি সরকারকে জানানো হয়েছে, গুলি যদি করতেই হয় তাহলে সেটি পায়ে বা হাতে কেন লাগছে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সমতার ভিত্তিতে কাজ করছে। কিছু পণ্যের রপ্তানি ভারত যেন কখনোই বন্ধ না করে সে ব্যাপারে আলোচনা চলছে। চলতি অর্থবছর বাংলাদেশ বিমানের নিট মুনাফা প্রায় 450 কোটি টাকা। 51 বছর পূর্তিতে এই কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। তার দাবি, 80% ফ্লাইটই নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। জানান, চলতি বছর জাপানের নারিতা রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। বিমানের গল্পটা শুরু 1972 সালে। শুরুতে মাত্র একটি ডাকোটা বিমান দিয়ে শুরু হলেও বহরে এখন 21টি উড়োজাহাজ, এর মধ্যে 18টি নিজেদের কেনা। সর্বশেষ প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে বিমান বহরে যুক্ত হল বোয়িং অত্যাধুনিক 787 মডেলের ড্রিমলাইনার। বিমানের দাবি, চলতি অর্থ বছরে 28 লাখ যাত্রীকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছেন তারা, আর এ থেকে আয় হয়েছে 436 কোটি টাকা। 80% ফ্লাইটে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে বলে দাবি সংস্থাটির। তবে যাত্রী সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। এই বছর বিমান 436 কোটি টাকা, এটা একদম নেট মুনাফা করেছে। বিমানে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতিকে সহ্য করা হবে না। বিমানে যারা ভালো কর্মী তারা পুরস্কার পাবে। বিমান বহরে থাকা অত্যাধুনিক উড়োজাহাজ দিয়ে নতুন রুট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। শীঘ্রই চালু হতে পারে জাপানের নারিতা সহ বিভিন্ন রুটের নতুন ফ্লাইট। 2030-এর মধ্যে আমাদের টার্গেট হলো, আমাদের যে রূপকল্প আছে সেটার সাথে অ্যালাইন করে বিমানকে আমরা অন্য পর্যায়ে নিয়ে যাব। আমাদের যে নতুন ডেস্টিনেশন, বিশেষ করে নারিতা জাপানে, আমাদের চেন্নাই, মালে, এই বিষয়গুলোর উপর আমরা অনেক দূরে গিয়ে গেছি। আমাদের আরও এয়ারক্রাফট যুক্ত হবে, আমাদের কার্গো সার্ভিস আরও উন্নত করব। এছাড়া দেশের নিজস্ব মেরামত কারখানায় সি চেক করানো সম্ভব হওয়ায় প্রতিটি বিমানের খরচ সাশ্রয় হচ্ছে প্রায় 20 কোটি টাকা। আর গ্রাউন্ড হ্যান্ডেলিং করার কারণে বিদেশি এয়ারলাইন্সকেও সেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি বিমানের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে 1972 সালে যে যাত্রা শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেটি এখন ডানা মেলে উঠছে কানাডা, যুক্তরাজ্য সহ উন্নত বিশ্বের আকাশে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টায় 787-9 ও ড্রিমলাইনের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় এই ঊর্জার সংস্থা। মাহফুজ কামাল,
চ্যানেল 24 ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন নীতিতে পাকিস্তান। রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধ, সরকারি অফিসে 30% বিদ্যুতের ব্যবহার কমানো সহ দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান রাত 10টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম বাড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই সব পদক্ষেপে 6,200 কোটি রুপি সাশ্রয় হবে। মার্কিন প্রতিনিধি পরিষদে 3 দফায় ভোট করেও স্পিকার নির্বাচিত করা যায়নি। 100 বছর পর আবারও এমন বিরল ঘটনার সাক্ষী হল মার্কিন কংগ্রেস। প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকার পর অভ্যন্তরীণ কোন্দলে প্রয়োজনীয় সমর্থন পাননি দলটির মনোনীত প্রার্থী। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত রিপাবলিকান শিবির, যার একটি ঝলক দেখা যাচ্ছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েও স্বস্তিতে নেই রিপাবলিকানরা। 3 দফা ভোটের পরও স্পিকারে নির্বাচিত করতে পারছে না দলটি। মঙ্গলবার 3য় দফার ভোটে কেভিন ম্যাককার্থি পান 202 ভোট, যা প্রয়োজনের তুলনায় 16টি কম। মার্কিন ইতিহাসে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 1923 সালে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান আইন প্রণেতা আছেন 222 জন, স্পিকার হতে দরকার 218 জনের সমর্থন। তবে 3 দফাতেই দলের মনোনীত কেভিন ম্যাককার্থিকে ভোট দেননি 19 থেকে 20 জন রিপাবলিকান আইন প্রণেতা। জিম জর্ডান নামে এক আইন প্রণেতাকে ভোট দিয়েছেন তারা। রিপাবলিকানদের এই অনৈক্যে খুব বেশি লাভ হয়নি ডেমোক্রেটদের। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসন রয়েছে 212টি। ডেমোক্রেট প্রার্থী হাকিম জেফ্রিজ নিজ দলের সবার ভোট পেলেও রিপাবলিকান আইন প্রণেতাদের কাছে টানতে পারেননি তিনি। আগামীতে মাত্র 6 জন রিপাবলিকানের মন জয় করতে পারলে অলৌকিকভাবে হাকিমও হয়ে যেতে পারেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল নিউজরুম আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।